হিংসামুক্ত বাংলা গঠনে জনতা দল পার্টি। শনিবার দার্জিলিং জেলার প্রেসিডেন্ট ভূষণ কুমার সোনি তার একটি সাক্ষাৎকারে নিজের দল সম্পর্কে এইরূপ আলোচনাই করলেন তিনি। 2013 সাল থেকে উত্তরবঙ্গে এই জনতা দলের যে প্রভাব পড়েছে সেই সম্পর্কে নিজের মত প্রকাশ করলেন তিনি। তিনি জানান, প্রায় 12 বছর ধরে নীতিশ কুমারের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কিভাবে জনস্বার্থে নিজের দায়িত্ব পালন করেছেন তিনি। তাদের মূল লক্ষ্য ভারতকে হিংসামুক্ত ও মদমুক্ত বাংলায় পরিণত করা। সাধারণত সামাজিক ন্যায় বিচারের জন্যই তাদের এই বর্তমান আন্দোলন। অতীতের ইতিহাসের মতো বাংলাকে গড়ার পরিকল্পনা নিয়েই তাদের আজকের এই আন্দোলন বলেও জানান তিনি। নমস্কার, আজকে আমরা এসেছি পাটনাতে। পাটনাতে জেডিইউ এর যে টোটাল সম্মেলন হচ্ছে সেই সম্মেলনের উপর আজকে আমরা এখানে এসেছি। আর আজকে আমাদের সঙ্গে পেয়ে গেছি জেডিইউর পশ্চিমবঙ্গের এক ব্যক্তিত্বকে, যার কথা তিনি নিজেই বলবেন, আমরা শুনি আপনাদের তার মুখ থেকে। দাদা, আপনার নামটা বলুন। আমার নাম ভূষণ কুমার সোনি। আপনার পশ্চিমবঙ্গে আপনার পদটা কি? পশ্চিমবঙ্গে বলতে আমাদের এই নর্থ বেঙ্গল। হ্যাঁ, আমি দার্জিলিং জেলা প্রেসিডেন্ট আছি। হ্যাঁ, এবং উত্তরবঙ্গকে আমি দেখি কোঅর্ডিনেটিং হিসাবে। তো আপনাদের আপনার এলাকাতে জেডিইউর এই দলের প্রভাব কতটা বা কিভাবে আপনি কাজ করছেন? দেখেন, জেডিইউর প্রভাব আজকে 2013 থেকে লাগাতার আমরা শিলিগুড়ি, দার্জিলিং ডিস্ট্রিক্ট এবং তার আশপাশে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট এবং পাশে উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট, দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট আর বিশেষ ভাগ শিলিগুড়ির, যেরকম উত্তরবঙ্গের ক্যাপিটাল রাজধানী, সেইভাবে শিলিগুড়িতে আমার একটা বিশেষ সংগঠনের জোর আছে এবং প্রায় 12 বছর ধরে এই সামাজিক একাগ্রতা এবং সমাজের সাথে ন্যায় এবং বিকাশের সাথে ন্যায়ের সাথে বিকাশ, এই যে আমাদের নেতা জেডিইউর যে ন্যাশনাল আমাদের আদরণীয় নীতিশ কুমারের যে আদর্শ মদমুক্ত বাংলা, হিংসামুক্ত বাংলাকে গড়ার লক্ষ্যে আমরা আজকে 12 বছর ধরে প্রায় সংগঠনে কাজ করছি এবং শিলিগুড়িতে প্রায় আমাদের ভালো ব্যবহার আছে। আর লোকাল ইস্যুসে আমরা আন্দোলন, সামাজিক ন্যায়ের জন্য আমরা আন্দোলন করছি এবং ভালো আমাদের এই শিলিগুড়িতে বিশেষ ভাগ আছে। এই যে ধরুন নির্বাচন সামনে, আপনারা দেখতে পাচ্ছেন চারদিকে একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে। এর মাঝখানে দাঁড়িয়ে আপনারা বিহারে এমন ইস্যু ভিত্তিক সমর্থন করেন বিজেপিকে, বাংলাদেশে তা করেন না, কিন্তু ওখানে যখন আপনি রাজনীতিতে এবার নির্বাচনে অংশগ্রহণ করবে আপনার দল, তো আপনি কোন নীতি মেনে করার কিছু চিন্তাভাবনা করেছেন? নীতি তো আমাদের নেতার আদর্শ নীতি আছে। দেখেন, 1 নম্বর আমাদের যে সোনার বাংলা যে একটা ইতিহাস ছিল, সেই সোনার বাংলাকে লক্ষ্য করে রিটার্ন করার জন্য কয়জন তার লক্ষ্যে দেওয়া আছে, কোন পার্টি সবথেকে বিশেষ ভাগ দেখতে হবে। আমাদের সোনার বাংলা একটা ইতিহাস আছে যে আজ কোনো রাজ্যে নেই, ভারতবর্ষের মধ্যে একটা সোনার বাংলার নাম কেন, সোনার বাংলার ইতিহাস আছে। সেই ইতিহাস যেমন সুভাষ চন্দ্র বোস, নেতাজি এবং রবীন্দ্র ইসলাম, বিভিন্ন আপনাকে কত কিনা আপনি স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে যারা আছে আমাদের বাংলার সাধারণীয় এবং সম্মানীয়, তাদের মান সম্মান এবং বাংলার কালচারটা যা ছিল তাকে শেষ করে দিয়েছে। আর আমাদের উদ্দেশ্য সেই সোনার বাংলা যেরকম আগামীকালে ছিল ইতিহাস, সেই ইতিহাসকে আমরা গড়ে তুলতে আনতে চাই, সেই হচ্ছে আমাদের নীতিগত। আপনি কি মনে করেন যে আগামী নির্বাচনে আপনারা কিছু সিটে প্রার্থী দেবেন এবং সেক্ষেত্রে কি ফল আশা করতে পারেন? না, ফল আশা করতে পারি, দেখেন এটা তো মানবতা আছে। আর আশা করি যেভাবে আমরা ওইখানে আমরা সুযোগ, মানে মানুষের সম্মান পাচ্ছে, যেভাবে আমাদেরকে জেডিইউ কে সম্মান করছে শিলিগুড়িতে, যেভাবে রেসপেক্ট করছে বা সদস্য বেশি, এখন দেখছি নতুন করে সদস্য অভিযানে আমরা ক্যাম্পিং করছে, আগামী দিনের ক্যাম্পিং এখান থেকে ঘুরে যায়, আবার নির্দেশ আছে রাষ্ট্রীয় নেতৃত্বের যে আমাদের সদস্য অভিযানকে মেন সামনে রেখে আমাদের কাম হবে। কিন্তু এখানে ভালো আমাদের
রেজাল্ট আছে। আর এবং লড়লে আমাদের দেখেন, না লড়লে তো বোঝা যাবে না যে আমার সাথে কে আছে না আছে, এমনি তো বলা যাবে না। যখনই আমি ময়দানে যাব, যখন আমি প্রার্থী হয়ে এবং আরো প্রার্থীরা লড়বে, তখন রেজাল্ট হিসাবে বুঝতে পারবো যে আমাদের কত সাপোর্ট আছে। কিন্তু আমি তো বলছি এবং যেভাবে আমাদের সুযোগ আছে, আমাদের প্রায় আমাদের শক্তি আছে, আমরা পাব, রেজাল্ট পাব। এবং এবার যত দের আমি লড়তে না পারবো, তত দের আর পুরো ফাইনাল আমি বলতে পারছি, এটা মানবতে। আমরা আশাবাদী যে আগামী দিনে দাদা নিজের জায়গা দিয়ে একটা সুন্দর ভাবে তার রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি করবেন, এবং আগামী দিনে আবার আমরা দাদার সঙ্গে বসব, দাদার ওখানেও যাব, দেখব ওনার অসম্ভব পরিশ্রম কীভাবে উনি কাজ করছেন। আগামী দিনে ওনার এই ব্যাপারে আমরা তার প্রতি অনেক সফলতা কামনা করে আজকে শেষ করলাম। নমস্কার। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল ফেস।